হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বক্স বাংলা। সো আজকে আমাদের খুব ভালো একটা ট্যুর নিয়ে এসেছি আমরা, করোনাকালে রাজস্থান, আগ্রা, দিল্লি ও কলকাতা ভ্রমণ। শুরুতেই বলে রাখি, এটা আমাদের কাপল ট্যুর ছিল এবং বলা যায় মোটামুটি এটা একটা বাজেট ট্যুর। সো সেহেতু ট্যুর প্ল্যান এবং খরচ সহ ডিটেইল আমরা এই ব্লগগুলোতে আলোচনা করব। কয়েকটি পার্টে গিয়ে আমাদের ব্লগটি শেষ হবে, খুব সম্ভবত 3-4টি পার্ট হবে। সো আমরা প্রথমে খুলনা থেকে সরাসরি কলকাতা যাব। কলকাতা থেকে আমরা 36 ঘন্টা ট্রেন জার্নি করে দিল্লি হয়ে আমরা রাজস্থানে পৌঁছাবো, বিকানের শহরে। বিকানের শহর থেকে আমরা সরাসরি চলে যাব মরুভূমিতে। এরপর আমরা দেখাবো সেখানে বিভিন্ন টেন্টে, অর্থাৎ মরুভূমির ভিতরে টেন্টে কীভাবে থাকা হয়, কত টাকা খরচ হয়েছে, পুরো ডিটেইল ওখানে কী কী দেখার আছে, সব কিছুই আমরা এই এপিসোডগুলোতে কভার করব। সো এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের পুরো ট্যুরের একটা হাইলাইটস। আমরা গিয়েছি আগ্রা, গিয়েছি রাজস্থান, গিয়েছি জয়পুর, গিয়েছি রাজস্থানের রাজধানী, তাজমহল দেখা হয়েছে, সবগুলো একসাথে আমরা হাইলাইটস করছি। এর পরের এপিসোডগুলোতে আমরা বিভিন্ন ট্যুর এপিসোডগুলোতে ট্যুরের বর্ণনা সহ খরচ সহ কীভাবে যেতে হয় সেইগুলো আলোচনা করব। সো আশা করি প্রত্যেকটা এপিসোড দেখতে থাকবেন। আমরা প্রতিটা এপিসোডেই কিন্তু প্রতিটা জায়গায় কীভাবে যেতে হয় এবং সেই হোটেলগুলোর বর্ণনা, সেই হোটেলগুলোর ফোন নাম্বার কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং এই ব্লগের ভিতরে কিন্তু প্রতিটি স্থানের কনভেনিয়েন্ট হোটেলগুলো সম্পর্কে আইডিয়া দিব এবং কোথায় ভালো খাবার পাওয়া যায়, মুসলিম খাবার পাওয়া যায় সেগুলো দিব। এখন আপনারা যেটা দেখছেন পুরা আমাদের পুরা ট্যুরেরই হাইলাইটস। আমরা প্রথমে গিয়েছিলাম কলকাতায়, কলকাতা থেকে গিয়েছি বিকানের, বিকানের শহর থেকে গিয়েছি জয়সালমীর শহরে, জয়সালমীর শহর থেকে সরাসরি একদিনের প্যাকেজে আমরা গিয়েছি থর মরুভূমিতে, যেটা পাকিস্তান ইন্ডিয়ার বর্ডারে অবস্থিত। মরুভূমি থেকে ফিরে আমরা জয়সালমীরের কয়েকটি স্পটে গিয়েছি, নাম করা কয়েকটি স্পট আপনারা দেখতে পাবেন। এই স্পটের পরে আমরা সরাসরি চলে এসেছি রাজস্থানের রাজধানী জয়পুরে। জয়পুরে আমরা খাবার খেয়েছি, উল্লেখযোগ্য স্থান দেখেছি, সেখানে হাওয়া মহল থেকে শুরু করে কয়েকটি স্পট আছে ঘুরে দেখেছি। তারপর আমরা গিয়েছি দিল্লিতে, দিল্লিও আপনাদেরকে দেখাবো, দিল্লি থেকে সরাসরি আবারও ব্যাক করেছি। সো আমাদের চ্যানেলের সাথেই থাকুন, আর সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরের এপিসোডগুলো আশা করি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।